হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কম্পিউটার সায়েন্স যেটা হচ্ছে তোমাদের অনেকেরই আছে, কম্পিউটার সায়েন্স নতুন সিলেবাস তোমাদের সাথে আলোচনা করার জন্য নিয়ে এলাম। ক্লাস 11 ক্লাস 12 তোমাদের দুটো মানে ক্লাসেরই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাথে সাথে কম্পিউটার সায়েন্সেরও সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে। তোমরা যে সিলেবাসটা দেখতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আপডেটেড সিলেবাস, যেটা চেঞ্জ হয়েছে সেই সিলেবাস। এখানে দেখতে পাচ্ছ ক্লাস 11 এর সিলেবাস, যেখানে দেওয়া আছে কম্পিউটার ফান্ডামেন্টাল, যেটা হচ্ছে 25 মার্কস আছে, এবং এর ভিতরেই আছে হচ্ছে ইভলিউশন অফ কম্পিউটার। এবং এই যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা আগের সিলেবাসেও ছিল, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে কিছু জিনিস অ্যাড করেছে, যেমন SSD, এটা আগের সিলেবাসে ছিল না, অ্যাড হয়েছে। এছাড়াও পার্সোনাল কম্পিউটার হার্ডওয়্যার স্পেসিফিকেশন, এইগুলো টুকিটাকি জিনিস যেগুলো অ্যাড হয়েছে। তো দেখা যাক নতুন যখন বই পাবলিশ হবে তখন কি কি অ্যাড হয়েছে সেটা জানা যাবে। এবং সেকেন্ড চ্যাপ্টার দেখতে পাচ্ছ ডেটা রিপ্রেজেন্টেশন, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু মানে ডিফারেন্স রয়েছে, সেগুলো আমাদের বই আসলে দেখতে পাবে। যেমন হচ্ছে আমাদের এখানে যে কোডিং সিস্টেম যেগুলো রয়েছে, যেমন BCD, ASCII, ASCII, গ্রে কোড, এগুলো আগেও ছিল, এগুলো সেম টু সেম রয়েছে, কিন্তু এখানে ফিক্সড পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্টের অঙ্কগুলো হয়তো রয়েছে। যে অঙ্কগুলো এখানে দেখা যাচ্ছে যে অ্যারিথমেটিক রয়েছে, সে অঙ্কগুলো তোমাদের হয়তো এবছরে মানে নতুন সিলেবাসে আসতে চলেছে। বুলিয়ান অ্যালজেব্রা দেখতে পাচ্ছ, বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে যেখানে আমাদের অ্যান্ড গেট, অর গেট, নট গেট বা ডিমর্গান ল বা সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, এগুলো রয়েছে। তো আগের বছরেও ছিল, এবছরেও মানে নতুন যে সিলেবাস তাতেও অ্যাড রয়েছে, এটা সেম রাখা হয়েছে। তো এখানে লজিক গেট বা ইউনিভার্সাল গেট যেগুলো রয়েছে সেগুলোও রয়েছে। এবার যে চ্যাপ্টারটা আছে সফটওয়্যার চ্যাপ্টার, সফটওয়্যার চ্যাপ্টার এখানে 10 মার্কস আছে। মানে আমাদের ফার্স্ট যে ইউনিট যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল, যেখানে 25 মার্কস আছে, আর সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে 10 মার্কস আছে। এখানে সফটওয়্যার যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, সফটওয়্যার চ্যাপ্টার সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো তোমার রয়েছে, ইউটিলিটি সফটওয়্যার যেগুলো আগের সিলেবাসেও ছিল, চেঞ্জেসটা কোথায় হয়েছে? আগে ছিল হচ্ছে ডস, ছিল ডস কমান্ড, এখন ডসের ব্যবহার কমে গেছে, ডস কমান্ড এখন আর সেইভাবে ব্যবহার হয় না, সেই কারণে এখন লিনাক্স এর কমান্ড ব্যবহার করা হয়। লিনাক্স অপারেটিং সিস্টেম তোমাদেরকে ব্যবহার করা বা তার কমান্ড, সেগুলো এখানে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছ যে লিনাক্স যে কমান্ড গুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। এছাড়া নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে পাইথন, যে পাইথন ল্যাঙ্গুয়েজটা, তোমাদের নতুন সিলেবাসে অ্যাড হয়েছে। পাইথনটা তোমাদেরকে শিখতে হবে, পাইথন ফান্ডামেন্টাল অ্যালগোরিদম আছে, সেখানে পাইথনের উপরে ডেটা টাইপ, এক্সপ্রেশন, কন্ট্রোল লুপ, ফাংশন, হ্যাঁ, স্কোপ অ্যান্ড নেম স্পেস, এগুলো সব দেখতে পাচ্ছ, যেগুলো তোমাদের ক্লাস 11 এর 20 মার্কস এর রয়েছে। এছাড়া আরো একটা চ্যাপ্টার আছে যেটা ক্লাস 12 এ ছিল, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম যে চ্যাপ্টারটা আছে এটা 15 মার্কস এর রয়েছে। যে 15 মার্কসটা তোমরা ক্লাস 12 এ যেটা তোমরা পেয়েছিল, মানে এখন যে সিলেবাসটা আছে ওল্ড সিলেবাসে কিন্তু ডেটা স্ট্রাকচার এই যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু তোমাদের ক্লাস 12 এ রয়েছে, সেটাকেই এবছরে মানে নতুন সিলেবাসে কিন্তু ক্লাস 11 এ অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, এবার তোমরা দেখে নাও এরপরে যেটা রয়েছে প্র্যাকটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যাল পার্টে তোমরা দেখতে পাচ্ছ যে অপারেটিং সিস্টেম মানে লিনাক্স অপারেটিং কমান্ড থেকে 5 মার্কস আসবে, পাইথন প্রোগ্রামিং থেকে রয়েছে, মানে যেখানে ফ্লো চার্ট, কোডিং, এক্সিকিউশন সবকিছুই করতে হবে, এবং ল্যাব কপি সেটা থাকছে, এগুলো ডিটেলসে পরে জানানো হবে। তো নতুন সিলেবাস নতুন ভাবে তোমাদের আসতে চলেছে, নতুন বই পাবলিশ করবে, নিশ্চয়ই তোমরা এগুলো সম্পর্কে আরো জানতে পারবে নতুন যখন বই তোমরা পাবে। আমি তোমাদেরকে ফার্স্ট তোমাদেরকে রিভিউ দেব কেমন সিলেবাস হয়েছে। এখন জাস্ট সিলেবাসটা তোমরা দেখো, বই যখন আসবে অবশ্যই তোমাদের রিভিউ করব,
মানে এখনো পর্যন্ত স্টাডি মেটেরিয়াল বা বই এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই, সেহেতু এই যে সিলেবাস ক্লাস 11 এর সিলেবাস, কিন্তু হয়তো এই সিলেবাসটা নেক্সট ইয়ার থেকে চালু হবে, কারণ এর উপর কোনো বই অ্যাভেলেবেল নেই, মানে মার্কেটে কোনো বই নেই নতুন সিলেবাস এর উপর। তো অবশ্যই এই সিলেবাসটা নেক্সট ইয়ার থাকছে। এবার ক্লাস 12 এর জন্য বলছি, ক্লাস 12 এর যে সিলেবাসটা দিয়েছে, অবশ্যই এটা এবছরে তোমরা হয়তো তোমাদের এইচএসএ থাকছে না এই সিলেবাসটা, যেহেতু অলরেডি তোমাদের সেশন শুরু হয়ে গেছে, তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো। এখানে দেখতে পাচ্ছ যে কম্পিউটার ফান্ডামেন্টাল যেটা 15 মার্কসের আছে, সেটা কম্বিনেশনাল সার্কিট, যেটা তোমাদের ক্লাস 11-এর অংশ ছিল কম্বিনেশনাল সার্কিট, সেটা ক্লাস 12-এ রাখা হয়েছে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট যেটা 12-এরই অংশ, সেটা রয়েছে এই চ্যাপ্টার থেকে, আছে 15 মার্কস রয়েছে, ঠিক আছে। তো এছাড়াও আমাদের এখানে ইউজিং লিনাক্স, এখানে কিছু কমেন্ট সম্পর্কে এখানে দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে। এছাড়াও তোমাদের 20 মার্কসের কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কটা অবশ্যই আছে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমাদের ক্লাস 12-এর যেটা ওল্ড সিলেবাস সেখানেও ছিল, এখানেও নিউ সিলেবাসেও কিন্তু সেম টু সেম আছে, কিছু হয়তো এক্সট্রা কিছু অ্যাড হয়তো করেছে, সেটা দেখা যাক কি আছে। এখানে ক্লাউড কম্পিউটিং যেটা আছে, এটা নতুন অ্যাড হয়েছে। এছাড়াও কিছু কিছু হয়তো টপিক এখানে আছে যেগুলো অ্যাড হওয়ার চান্স আছে। এখানে স্মল অফিস নেটওয়ার্ক উইথ ইন্টারনেট কানেক্টিভিটি, এইগুলো হয়তো তোমাদের আছে, কারণ হচ্ছে কম্পিউটার কিভাবে মানে ইন্টারনেটটাকে সংযোগ করতে হয় কম্পিউটারে, সেটাও কিন্তু হয়তো শেখানো হতে পারে, ঠিক আছে। এছাড়াও মোবাইল ডিভাইস রয়েছে, পাসওয়ার্ড আছে, এগুলো সবকিছু তোমাদের কিন্তু নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে নতুন সিলেবাসে কি হতে চলেছে। এবার পাইথনের উপর কি আছে ক্লাস 12-এ, পাইথনের উপর যেটা রয়েছে সেটা হচ্ছে পাইথনে ডেটা টাইপ বা আমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা রয়েছে পাইথন, সেটা ক্লাস 12-এ রয়েছে, ক্লাস মেম্বার ক্লাস। হ্যাঁ, যেটা আমরা সি প্লাস প্লাস এ যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছি, সেইগুলো তোমাদের কিন্তু এই নতুন সিলেবাসে কিন্তু পাইথনের মধ্যে রয়েছে। এটা পাইথনটা রয়েছে 20 মার্কসের রয়েছে দেখতে পাচ্ছ, তাই নেটওয়ার্ক 20 মার্কসের। আর প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে, যেটা আমরা এইমাত্র তোমাদের বললাম কম্পিউটার ফান্ডামেন্টাল, এটা 15 মার্কস। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে টোটাল টোটাল কত মার্কসের হচ্ছে এখানে, আমাদের আমাদের অলরেডি 55 মার্কস হয়ে গেছে। তো আর থাকছে ডেটাবেস, ডেটাবেসের যে চ্যাপ্টারটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে 15 মার্কসের রয়েছে। 15 মার্কসের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তোমরা দেখতে পাচ্ছ যা সিলেবাস আগেও ছিল সেই সিলেবাসটাই কিন্তু এখানে রয়েছে, যে রিলেশনাল ডেটাবেস, রিলেশনাল অ্যালজেব্রা বা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ যাকে এসকিউএল বলা হয়, সেই পুরোটাই কিন্তু এখানে রয়েছে। সিলেবাসটা কিন্তু চেঞ্জ বলতে পাইথনকে অ্যাড করা হয়েছে এবং ক্লাস 12 থেকে ডেটা স্ট্রাকচারটাকে বাদ দেওয়া হয়েছে। এবার একটা ভালো কথা তোমাদেরকে বলি, ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রেই কিন্তু অনেক স্টুডেন্ট নাম্বার কম পায়, কারণ ডেটা স্ট্রাকচারের যে প্রোগ্রামিং গুলো রয়েছে অনেক বড় বড় প্রোগ্রামিং রয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু অসুবিধাটা হয়। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ডেটা স্ট্রাকচারটা না থাকার জন্য কিন্তু তোমরা অনেক সুবিধা পাচ্ছ নতুন সিলেবাসে, বোঝা যাচ্ছে আশা করি। তো এখানে তোমাদের প্র্যাকটিক্যালে কি আছে, প্র্যাকটিক্যালও কিন্তু লিনাক্স এর উপর রয়েছে দেখতে পাচ্ছি। তো ওই নেটওয়ার্ক কানেক্টিভিটি টু ফর পিসি, মানে নেটওয়ার্কের যে নেটওয়ার্কটা কিভাবে কনফিগার করতে হয়, নেটওয়ার্ক কিভাবে কানেক্ট করতে হয়, সেটা হয়তো শেখানো হবে নতুন সিলেবাসে, বেশ ভালোই। এবং এসকিউএল এর উপর কমেন্ট আছে, যে এসকিউএল এর উপর আগে কখনো কমেন্ট থাকতো না, তো এসকিউএল কমেন্ট তোমাদের নতুন ভাবে রয়েছে। এবং পাইথন প্রোগ্রামিং যেটা রয়েছে, পাইথন প্রোগ্রামিং অবশ্যই তোমাদের থাকছে, অবশ্যই তোমরা দেখতে থাকো। এবং এখানে আরো একটা দেওয়া আছে টাইপস অফ প্রবলেম। হ্যাঁ, এখানে যে আমাদের ডেটা স্ট্রাকচারের উপর যেটা বলছিলাম ক্লাস 11-এ আছে, তার উপর যে প্র্যাকটিক্যালটা সেটা কিন্তু ক্লাস 12-এ রাখা হয়েছে। এছাড়াও পাইথন প্রজেক্ট, এসটিএমএল প্রজেক্ট দেওয়া হবে, সেটা অবশ্যই তোমরা নতুন যখন বই আসবে তখন তোমরা জানতে পারবে। এবং যেটা আগেও যেমন ছিল ওয়েব পেজ ডিজাইন করা এসটিএমএল দিয়ে,
সেরকম কিন্তু ওয়েব পেজ ডিজাইন কিন্তু অবশ্যই রয়েছে। তো এই হচ্ছে আমাদের নিউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন, এটা হচ্ছে ক্লাস 11। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11 এর প্যাটার্নটা রয়েছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ আছে দুটো আর এসিকিউ আছে দুটো, আর আমাদের থার্ড চ্যাপ্টার থেকে আছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে আছে দুটো আর এসিকিউ আছে একটা, বুলিয়ান অ্যালজেব্রা দুটো, এসিকিউ দুটো। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টার থেকে ডেসক্রিপটিভ প্রশ্ন দুটো প্রশ্ন আসবে, টোটাল হচ্ছে 25 মার্কস। এই তিনটে চ্যাপ্টার থেকে 25 মার্কস তোমরা পাবে। এছাড়া সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেকে 2 মার্কস এমসিকিউ, 1 মার্কস এসিকিউ আর ডেসক্রিপটিভ 7 মার্কস, তাহলে টোটাল 10 মার্কস। তো এখানে দেখতে পাচ্ছ পাইথন হচ্ছে 8, এমসিকিউ 8টা এমসিকিউ আছে, 5টা এসিকিউ আছে, 7 নম্বর একটা প্রশ্ন আছে, যেটা 10, টোটাল 10 মার্কস। তারপরে আছে কি, তারপরে আছে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, সেখানে 5 মার্কস হচ্ছে এমসিকিউতে রয়েছে, ঠিক আছে, 3 মার্কস হচ্ছে এসিকিউতে রয়েছে আর 7 মার্কস হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রয়েছে, টোটাল 15 মার্কস। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাস 11 এর ডেটা স্ট্রাকচার থেকে 15 নম্বর রয়েছে চ্যাপ্টারটা, টোটাল 70 মার্কস। এছাড়া ক্লাস 12 এ যেটা দেখতে পাচ্ছ কম্পিউটার ফান্ডামেন্টাল 5 মার্কস, এসিকিউ 3 মার্কস আর 7 মার্কস এর ডেসক্রিপটিভ, টোটাল 15 মার্কস। আর নেটওয়ার্ক থেকে যেটা রয়েছে, নেটওয়ার্ক থেকে 3 মার্কস এমসিকিউ, 3 মার্কস এসিকিউ আর 7 মার্কস এর দুটো প্রশ্ন, 14 মার্কস, টোটাল 14 মার্কস এখান থেকে তোমরা ডেসক্রিপটিভ প্রশ্ন পেয়ে যাচ্ছ। তাহলে এটা একটা বড় অ্যাডভান্টেজ, তোমরা এই একটা চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছ, পাইথন থেকে একটা প্রশ্ন থাকছে আর ডেটাবেস থেকে একটা প্রশ্ন থাকছে, পাইথন থেকে এমসিকিউ 8টা এমসিকিউ থাকছে দেখতে পাচ্ছ সব থেকে বেশি, আর 5টা এসিকিউ থাকছে আর 7 নম্বরে একটা প্রশ্ন থাকছে, টোটাল 20 হচ্ছে পাইথন থেকে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে 5 মার্কস এর এমসিকিউ, 3 মার্কস এর এসিকিউ আর 7 মার্কস এর একটা প্রশ্ন, টোটাল হচ্ছে 15 মার্কস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে 17 মার্কস, 17 মার্কস কিন্তু অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিলেবাসটা কিন্তু খুব সুন্দর করেছে। এই সিলেবাসে কিন্তু, এই কোশ্চেন প্যাটার্নে কিন্তু যদি পরীক্ষা তোমাদের হয়, কম্পিউটার সায়েন্সে কিন্তু অনেক অনেক নাম্বার পাবে তোমরা, এখানে অনেক নাম্বার তুলতে পারবে। কারণ হচ্ছে ডেটা স্ট্রাকচার তোমাদের, যেহেতু অনেক ক্ষেত্রে ডেটা স্ট্রাকচারের প্রবলেম হচ্ছে স্টুডেন্টদের, কারণ অনেক ক্ষেত্রে ডেটা স্ট্রাকচার থেকে নাম্বারটা কম আসে, সেই জন্য কিন্তু অনেকে নাম্বারটা কমে যায়। তো অবশ্যই এবছর আশা করি নতুন প্যাটার্নে, নতুন ভাবে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন সিলেবাস আসতে চলেছে, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের মনে হয় যে মুখার্জি একাডেমি যে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা তোমরা যদি চাও তোমরা ডাউনলোড করতে পারো, সেই অ্যাপ্লিকেশন তোমাদের কম্পিউটারে কোর্স করা হচ্ছে, পেড ক্লাস, নট ফ্রি ক্লাস, পেড ক্লাস, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের উপর পেড ক্লাস করা হচ্ছে, সেখানে কোর্স আছে এবং কোর্সের ভিতরে সমস্ত ভিডিও আছে, লাইভ ক্লাস চালু হয়নি, লাইভ ক্লাস হবে, এবং তোমাদের এবং হচ্ছে সাজেশনটা বছরের শেষে, সাজেশনটাও কিন্তু ওর ভিতরে তোমরা পেয়ে যাবে। তো এত সুযোগ সুবিধাগুলো তোমরা আমার যে পেড ক্লাস আছে, মুখার্জি একাডেমি যে অ্যাপ্লিকেশন আছে তাতে তোমরা পেয়ে যাচ্ছ। তো বুঝতে পারছো নিশ্চয়ই। তো দেখতে থাকো, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।